এইচএসসি লেভেলের ধারাবাহিক ক্লাসে ছাত্রদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ইংরেজি সেকেন্ড পেপারের আমরা একটা গ্রামার আইটেম করতে যাব মডিফায়ার মডিফায়ার সম্পূর্ণ নতুন একটি গ্রামার যেটা আমাদের এজ এস লেভেলে ছিল না আমরা আজকের ক্লাসের ডিসকাশনের মধ্যে কিছু আইটেমস কিছু ফাংশনস আমরা আলোচনা করব মডিফায়ারের তার মধ্যে ডেফিনেশন অফ মডিফায়ার টাইপস অফ মডিফায়ার আমরা দেখবো রেকটিফাইড এবং নন রেক্টিফাইড মডিফায়ারের সংজ্ঞা এবং ব্যবহার এছাড়া আমরা দেখব প্রিমডিফায়ার এবং প্রিমডিফায়ারের যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলো আমরা একটু দেখব এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে যাই মডিফায়ারের ডেফিনেশনের মধ্যে মডিফায়ার ডেফিনিশন হলো অ্যা ওয়ার্ড অর ফ্রেজ অর ক্লস দ্যাট ফাংশনস অ্যাজ অ্যাস অ্যাডজেক্টিভ টু অর অ্যাডভার্ভ টু প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট অ্যানাদার ওয়ার্ড অর ওয়ার্ড গ্রুপ কল দ্য হেড তাহলে আমরা বলতে আছি মডিফায়ার হলো একটি শব্দ ফ্রেইস অথবা ক্লস বাক্যাংশ হতে পারে যা একটি অ্যাজেক্টিভ এবং অ্যাকবারের মতো আচরণ করে এবং যা অন্য কোনো ওয়ার্ড বা শব্দগুচ্ছের শব্দগুচ্ছকে বাড়তি ইনফরমেশন দেয় অর্থাৎ আমরা যে ওয়ার্ডটাকে মডিফাই করবো সেই ওয়ার্ডটাকে আমরা বলব হ্যাডওয়ার্ড আমরা একটু উদাহরণ পড়ি দ্য স্টুডেন্ট সিটিং ইন ফ্রান্ট অফ দ্য রোইস এ স্লিপ তাহলে এখানে সিটিং ইন দ্য ফ্রান্ট রো এটা হলো মডিফায়ার এবং এটা হ্যাডওয়ার্ক দ্য স্টুডেন্টকে মডিফাই করেছে তাহলে আমরা বুঝতে পারছি মডিফায়ার একটি ওয়ার্ড হতে পারে ফ্রেজ হতে পারে অথবা ক্লস হতে পারে যেটি একটি হেডওয়ার্ড সম্পর্কে বাড়তি তথ্য দিবে আমরা একটু মডিফায়ার টাইপসের মধ্যে দেখি আমরা জানি এইচএসসি লেভেলের মডিফায়ারের ক্লাসিফিকেশান একটু অনেক বেশি কম আমরা দুটো মডিফায়ারের মধ্যে সাধারণত আমরা সীমাবদ্ধ থাকবো একটা হলো প্রি মডিফায়ার একটা পোস্ট মডিফায়ার তো প্রো মডিফায়ার্স দ্যাট হ্যাভ অ্যাপিয়ার বিফোর দ্য হ্যাড আর কল প্রি মডিফায়ার্স অর্থাৎ হ্যাডওয়ারের পূর্বে যে মডিফায়ারগুলো আসে ব্যবহৃত হয় সেগুলো প্রি মডিফায়ার এবং হ্যাডওয়ার্ডের পরে যে মডিফায়ারগুলো ব্যবহৃত হয় সেগুলো পোস্ট মডিফায়ার্স এট এক্সাম্পল আমরা দেখি আওয়ার ভিলেজ ইজ বিউটিফুল এখানে হ্যাডওয়ারটা হলো ভিলেজ তাহলে প্রি মডিফায়ার হলো আওয়ার এটাকে আমরা পূর্ব পসেসিভ অ্যাজেক্টিভ হিসেবে এবং বিউটিফুল এখানে হলো অ্যাজেক্টিভ এটা পোস্ট মডিফায়ার তাহলে আমরা দেখলাম মডিফায়ার সাধারণত দুটো ক্ষেত্রে এইচএসসি লেভেলে সীমাবদ্ধ থাকবে একটা হলো প্রি মডিফায়ার একটা হলো পোস্ট মডিফায়ার একটা অবজারভেশন আমরা যাই মডিফায়ার রেস্ট্রিকটিভ হতে পারে রেস্ট্রিকটিভের অপর নাম ডিফাইনিং আর একটা হতে পারে নন রেস্ট্রিকটিভ অথবা নন ডিফাইনিং তাহলে রেস্ট্রাক্টিভ মডিফায়ার কি আর তাহলে রেস্ট্রাক্টিভ মডিফায়ার হল যেটা একটা উপাদানকে ডিফাইন করে সংজ্ঞায়িত করে এবং একটি রেস্ট্রাকটিভ মডিফায়ার হলো অত্ত বহন করার জন্য খুব ইসেনশিয়াল অর্থাৎ আবশ্যক আমি একটু পড়ি মডিফায়ার্স মে বি ইদার রেস্ট্রাকটিভ অর ডিফাইনিং অর নন রিস্ট্রেকটিভ অর নন ডিফাইনিং a restrictive modifier is a word phrase or clause that defines another element a restrictive modifier is essential for meaning if a restrictive modifier were to be removed যদি একটি restrictive modifier কে আমরা সরিয়ে ফেলি readers would be left with a question like which one are we talking about তাহলে so, আমরা যদি restictive modifier কে সরিয়ে ফেলি তাহলে পাঠক বুঝতে পারবেন আমরা কাকে নিয়ে আমরা কথা বলছি বা কাকে আমরা নির্দেশ করছি রেস্ট্রাকটিভ মডিফায়ার্স আর নট পাংচুয়েটেড নন রেস্ট্রেকটিভ মডিফায়ার্স আর ইউজুয়ালি উইথ কমার্স তাহলে আমরা দেখবো রেস্ট্রাকটিভ মডিফায়ার যেখানে বসবে আমরা সেখানে কমা ব্যবহার করবো না এবং নন রেস্ট্রাকটিভ মডিফায়ার যেখানে বসবে ওখানে আমরা কমা ব্যবহার করবো আমরা একটু রেস্ট্রাকটিভ মডিফায়ারের কিছু উদাহরণ দেখি দ্য গার্ল হু স্টোল দ্য ব্রেড ইজ ব্যাক এখানে হু স্টোল দ্য ব্রেক এটা একটা ক্লস এটা মডিফাই করছে দ্য গার্লকে এটা একটা রেস্ট্রাকটিভ মডিফায়ার এবং এখানে কোনো কমা ব্যবহৃত হয়নি দ্য হর্স দ্যাট লেট দ্য ওয়ে ফর দ্য হোল রেস ফ্যাল এট দ্য লাস্ট ফ্যান্স অর্থাৎ পুরো প্রতিযোগিতায় যে ঘোড়াটি সামনে দিকে ছিল নেতৃত্বে ছিল এগিয়েছিল সেটা শেষ বেরিয়ারটা শেষ বাধাটা পার হওয়ার ক্ষেত্রে সে পড়ে যায় এখানে দ্যাট ল্যাট দ্য ওয়ে ফর দ্য হোল রেস এটা একটা ক্লস এটা হর্সকে মডিফাই করেছে আমাদের একটা উদাহরণ দ্য অর্নামেন্ট দ্য ড মাই কার অর্থাৎ কুকুরটি যে অর্নামেন্টটাকে চিবিয়ে ফেললো সেটা আমার কারের চেয়ে অনেক বেশি দামি এখানে দ্য ডগ চিউট এটা মডিফাই করছে অর্নামেন্টকে আমরা একটু দেখি মাই ব্রাদার হু লিভস ইন লন্ডন ইজ ইজ ভিজিটিং অন স্যাটারডে এখানে হু লিভস ইন লন্ডন এই ক্লসটি মাই ব্রাদার সম্পর্কে ধারণা দিচ্ছে পরের উদাহরণটা দেখি মাই লিভস ইন লন্ডন ইজ ভিজিটিং অন স্যাটারডে তাহলে হু লিভস ইন লন্ডনের কোনো প্রয়োজন নেই কারণ আমি আমার বাই নির্দেশ করেছি যে আমার বাই মার্ক তাই হু লিভস ইন লন্ডন এটা একটা বাড়তি ইনফরমেশন যেটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এবং এখানে কমা ব্যবহৃত হয়েছে মার্কের পর তাই এটা একটি নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং মডিফায়ার আমরা একটু দেখি রুলস প্রথম নিয়মটা আমরা দেখব প্রি মডিফায়ার নাউন উইথ এ ডিটারমিনার তাহলে আমরা জানি যা ডিটারমাইন করে তাই ডিটারমিনার আমরা পরবর্তী স্লাইডে ডিটারমিনারের একটা তালিকা দেখতে পাবো যেটা সম্পর্কে আমাদের একটা পূর্ণ অভিজ্ঞতা এবং একটা সম্যক একটা জ্ঞান পরিষ্কার একটা জ্ঞান আইডিয়া একটা কনসেপশন থাকতে হবে আমরা একটু দেখি ডিটারমিনার্স কি অ্যাকচুয়ালি ডিটারমিনার্স হলো যা ডিটারমাইন করে ডিটারমিনার্স আর সাম এনি মেনি ফিউ লিডল মাছ এ এন দিউ লিডল ফিউ এ গ্রেট নাম্বার অফ অ্যাটসেট্রা তাহলে এখানে আমরা একটু উদাহরণ দেখি মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে এখানে হ্যাডওয়ার্ড হোল স্টুডেন্টস নাউন হোল স্টুডেন্টস এবং একে মডিফাই করতে আসছে সামনে থেকে ডিটারমিনার মেনি তাই মেনি হলো ডিটারমিনার এবং এটা প্রি মডিফায়ার যেহেতু এটা সামনে বসে হেডওয়ার্ড স্টুডেন্টসকে মডিফাই করেছে পরবর্তীতে আমরা দেখি আই এম ফেসিং মাছ ডিফিকাল্টিস এখানে হেডওয়ার্ড হলো ডিফিকাল্টিস অর্থাৎ নান হল ডিফিকাল্টিস এবং একে সামনে থেকে এসে মডিফাই করেছে কিন্তু মাছ তাই এটা একটা ডিটারমিনার এবং এটা একই সাথে প্রিমডিফায়ার আমরা পরের এক্সাম্পলও দেখি ইউ আর এ গ্রেট ফুল এখানে হেডওয়ার্ড হলো ফুল এবং ডিটারমিনার হলো এ এবং এই ডিটারমিনারটি মডিফাই করেছে কিন্তু গ্রেটফুলকে অর্থাৎ গ্রেট ফুলকে আমরা বলবো অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ এই এ এখানে ডিটারমিনার এবং এখানে হলো প্রি মডিফায়ার আমরা এখানে ডিটারমিনারের একটা লিস্ট দেখতে পাচ্ছি ডিটারমিনার পসেসিভ হিসেবে ব্যবহৃত হতে পারে অর্ডিনালস হিসেবে ব্যবহৃত পারে কোয়ালিফাই কোয়ান্টিফায়ার্স হিসেবে ব্যবহৃত হতে পারে আর্টিকেলস হিসেবে ব্যবহৃত পারে। নিউমেরালস হিসেবে ব্যবহৃত হতে পারে ডিস্ট্রিবিউটিভস হিসেবে ব্যবহৃত হতে পারে এবং প্রি হিসেবে ব্যবহৃত হতে পারে এই লিস্টটি এই লিস্টে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের সব সময় এটা একটু আমাদের মুখস্থ থাকতে হবে এই লিস্ট আমাদের মুখস্থ থাকতে হবে যাতে করে আমরা পরীক্ষার হলে সহজে আমরা ডিটারমিনারগুলো একটু মনে রাখতে পারি বা ব্যবহার করতে পারি আমরা একটু দেখি প্রি মডিফাই ডিটারমিনার উইথ এ প্রি ডিটারমিনার এটা হলো একটা ডিটারমিনারকে সামনে একটি প্রিডিটারমিনার বসিয়ে মডিফাই করা অর্থাৎ ডিটারমিনারকেও মডিফাই করতে পারে প্রিডিটারমিনার আমরা উদাহরণ দেখি আই হ্যাভ নেভার সিন সাচ এ ডাল বয় এখানে হ্যাডওয়ার্ড হলো বয় নাউন হলো বয় অ্যাজেক্টিভ হলো ডাল একে মডিফাই করতে আসছে ডিটারমিনার এ এবং এই ডিটারমিনারকে মডিফাই করার জন্য আমি আরও একটি ডি ডিটারমিনার এনে আনলাম যাকে বলা হয় প্রিডিটারমিনার এবং এই প্রিডিটারমিনারটা হলো সাচ আমরা এরপর দেখি অল দ্য বয়স আর টায়ার্ড অফ সুইমিং এখানে হ্যাডওয়ার্ড হল বয়স তাকে মডিফাই করতে আসছে দা ডিটারমিনার এবং এই মডিফাই করতে আবার আসছে অল তাহলে এই অল হল প্রিডিটারমিনার শেষ উদাহরণটা দেখি মেনি এ গার্ল ওয়াজ অ্যাবসেন্ট দ্যাট ডে তাহলে হেডওয়ার্ড হলো এখানে গার্ল এখানে গার্লকে মডিফাই করতে আসছে ডিটারমিনার এ এবং এই এ ডিটারমিনারকে মডিফাই করতে আসছে প্রিডিটার্মিনার মেনি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিটারমিনারকেও কিন্তু মডিফাই করা যায় প্রি দিয়ে তা আমরা শেষের লাইনটাতে দেখি আর বোথ সাম অল এনি অ্যানাদার এভরি ইদার নিদার যেটা আমরা আগের স্লাইডে আমরা দেখলাম প্রি ডিটারমিনার একটা লিস্ট আমরা দেখলাম আমরা দেখতে পাচ্ছি ডানদিকের কোনাই প্রি ডিটার্মিনার্সের একটা প্রি একটা লিস্ট আছে ডান দিকের কোণায় অল অল অফ such rather quite twice ডাবল both তাহলে এটা হলো প্রিডিটারমিনার্স এবং এখন যা দেখালাম প্রিডিটারমিনারসের নিচে আমরা কিছু ডি দেখালাম যে বোথ ইজ সাচ সাম মেনি মাছ এগুলো আমরা প্রিডিটারমিনার হিসেবে আমরা ব্যবহার করতে পারি আমরা যাচ্ছি আমাদের রুল নাম্বার থ্রি প্রি মডিফাই এ নাউন উইথ অ্যান অ্যাজেকটিভ এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার যে অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করবে এটা আমরা সবাই জানি কারণ অ্যাজেক্টিভ হলো একটা মডিফাইং ওয়ার্ড তো আমরা একটু দেখি দ্য ডার্ক স্কাই ইজ থ্রেটেনিং দেখা যাচ্ছে এখানে হেডওয়ার্ড হলো স্কাই এবং একে সামনে থেকে মডিফাই করছে ডার্ক এবং পিছন থেকে মডিফাই করছে কিন্তু থ্রেটেনিং তাহলে এখানে ডার্ক হলো প্রি এবং থ্রেটেনিং হলো অ্যাজেক্টিভ পোস্ট মডিফায়ার পরবর্তী নিয়মটা উদাহরণটা হলো দিস ইজ এ ডার্ক রুম তাহলে এখানে রুমটা নাউন হেডওয়ার্ড এবং একে মডিফাই করছে ডার্ক উই হায়ার দ্য লং বাস বাস এখানে নাউন এবং একে মডিফাই করছে লং দ্য লং হল অ্যাজেটিভ এবং প্রিমডিফায়েড একই সাথে উই বট অ্যা স্মল কটেজ কটেজটা হল নান হেডওয়ার্ড এবং একে মডিফাই করছে স্মল এবং স্মল একই সাথে অ্যাজেটিভ এবং প্রিমডিফায়ার রুল নাম্বার ফোরে যাচ্ছি আমরা প্রিমডিফায়েড নাম উইথ প্রেসেন্ট পার্টিসিপল আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপেল বা প্লাস আইনজি যখন অ্যাজেট মতো আচরণ করে আমি আবার বলছি বা প্লাস আইনজি যখন অ্যাজেট এর মতো আচরণ করবে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে যেমন সুইমিং পুল যদি আমরা বলি সুইমিং পুল ইজ রিস্কি তাহলে পুলকে মডিফাই করছে কিন্তু সুইমিং পুল একটি হ্যাডওয়ার্ড পুল একটি নাউন পুল একটি হ্যাডওয়ার্ড এবং পুল একটি নাউন তাহলে এখানে পুলকে মডিফাই করতে আসছে সুইমিং এরপরটা হলো বার্নিং সান সান এখানে হ্যাডওয়ার্ড বা নাউন এবং এই সানকে মডিফাই করতে আসছে কিন্তু বার্নিং এরপর চার্পিং বার্ডস বার্ডস হল নাউন এবং বার্ডসকে মডিফাই করতে আসছে চারমি চার্পিং বা টুইটারিং বার্ডস প্রেজেন্ট পার্টিসিপল শেষটি হলো ফ্ল্যাক্স এবং ফ্লাটারিং ফ্ল্যাক্স উড়ন্ত পতাকা যে পতাকা পথপথ করে বাতাসে উড়ে তাই ফ্লাটারিং ফ্ল্যাক্স ফ্লাটারিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফ্ল্যাক্স এখানে নাউন আমি শিক্ষার্থীদেরকে বলবো প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা যাতে ওরা সহজে মনে রাখতে পারে বা প্লাস আইএনজি যাতে অ্যাজিটেভের মতো আচরণ করতে পারে আমরা এই পরটা দেখবো এরপরটা হলো আমরা নাউনকে মডিফাই করব আমরা নাউনকে মডিফাই করবো প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ দিয়ে যেটা আমরা আগে করলাম ঠিক একই ব্যাপারটা আমি আবার সেন্টেন্সের মাধ্যমে দেখাচ্ছি যেমন রোলিং স্টোন গ্যাদার মস অর্থাৎ গড়ানো পাথরে কখনো শৈবাল জন্মে না এখানে স্টোন হলো নাউন হ্যাডওয়ার্ড নাউন স্টোন এবং স্টোনকে মডিফাই করতে আসছে রলিং স্টোন গড়ানো পাথর রলিং এখানে অ্যাজেক্টিভ

জেসি ম্যাট হার ফ্রেন্ড এখানে জেসি ম্যাট হার ফ্রেন্ড জেসিকে মডিফাই করতে আসছে কিন্তু গোয়িং টু দ্য কলেজ এটা একটা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপাল অথবা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ কিন্তু নাউনকে মডিফাই করে আমরা রুল নম্বর ফাইভে যাব প্রি মডিফাই নাউন উইথ পাস পার্টিসিপাল অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফ্রেজ তাহলে আমরা জানি বারবে একটি ফর্ম আছে পাস পার্টিসিপাল ফর্ম অর্থাৎ বারবার তৃতীয় যে ফর্মটি সেটা হলো পাস পার্টিসিপাল ফর্ম এবং এই পাস পার্টিসিপাল ফর্ম কিন্তু অ্যাজেটটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে আমরা এখানে লিখলাম পাস পার্টিসিপাল ফর্ম অফ এ অ্যাক্ট অ্যাস অ্যান এটা অ্যাজেটটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে বারবার পাস পার্টিসিপাল ফর্ম যেমন এখানে হার্ট হার্টকে মডিফাই করতে আসছে ব্রোকেন লিপসকে মডিফাই করতে আসছে ড্রাইড কোয়েশনসকে মডিফাই করতে আসছে সিলেক্টেড চাইল্ডকে মডিফাই করতে আসছে বার্নড ল্যান্ডকে মডিফাই করতে আসছে ফ্র্যাগমেন্টেড প্যাসেঞ্জার্সকে মডিভাই করতে আসছে কিন্তু ইনজিউর্ড প্যাসেঞ্জার্সকে কিন্তু মডিভাই করতে আসছে কিন্তু ইনজিউর্ড তাহলে এখানে ব্রোকেন ড্রাইট সিলেক্টেড বার্ন ফ্র্যাগমেন্টেড এবং ইনজিউর্ড এগুলো সব পাস পার্টিসিপেল ফর্ম এখন আমরা দেখবো কীভাবে একটি পাস পার্টিসিপাল ফ্রেস একটা নাউনকে মডিভাই করে ইনজিউর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট দ্য পোয়ার ম্যান স্ট্রিটেড ইন দ্য মেডিক্যাল তাহলে ইঞ্জিউর ইন দ্য অ্যাক্সিডেন্ট এটা একটা পাস পার্টিসিপাল ফ্রেইস এবং এটা মডিফাই করছে দ্য পুয়ার ম্যানকে পরবর্তী দিকে আমরা শর্ট বাই অ্যান অ্যারো দ্য ওয়াটার্স ফেল ডাউন অন দ্য শিপ তাহলে শর্ট বাই অ্যান অ্যারো পাস পার্টিসিপাল ফ্রেইস এবং এটা মডিফাই করছে দ্যাল ওয়াটার্সকে তাহলে এখানে আমরা দেখলাম পাস পার্টিসিপাল এবং পাস পার্টিসিপাল ফ্রেইস উভয়ই কিন্তু একটা নাউনকে সামনে বসে মডিফাই করতে পারে আমরা দেখব রুল নাম্বার সিক্স এটা হলো প্রি মডিফাই এ নাউন উইথ নাউন এজেকটিভ কখনও কখনো একটি নাউন নিজেই কিন্তু অ্যাজেক্টিভের মতো আচরণ করে তাকে আমরা নাউন এজেটিভ বলবো আমি আবার বলি কখনও একটি নাউন নিজে একটি অ্যাজেক্টিভের মতো আচরণ করতে পারে তাকে নাউন এজেকটিভ বলে যেমন টেবল ল্যাম্প যেমন টেবল ল্যাম্প টেবিল ল্যাম্প টেবল নিজেই নাউন এটা ল্যাম্পকে মডিফাই করছে ওয়াল ক্যালেন্ডার ওয়ালটা মডিফাই করছে ক্যালেন্ডারকে ওয়াল নিজেই নাউন জব পেয়ে জব মডিফাই করছে ফেয়ারকে জব নিজেই নাউন অ্যান্ড ভেজিটেবল মার্কেট এবং এই ভেজিটেবল নিজেই নাউন তা মডিফাই করছে কিন্তু মার্কেটকে তাহলে আমরা একটু দেখি আমরা যদি নাও নেজেটিভকে যদি আমরা সেন্টেন্সে বসাই তাহলে কেমন দেখাই শি ওয়ান্টেড টু বাই অ্যান ইয়ার টিকিট এখানে ইয়ার নাউন কিন্তু সে নিজেই মডিফাই করছে টিকিটকে এখানে টিকিট নাউন তাই ইয়ার নাও নেজেটিভ বাট নো প্যাসেঞ্জার ফ্লাইট ওয়াজ ডিপার্টিং অন দ্য ডে তাহলে দেখা যাচ্ছে ফ্লাইট এখানে নাউন এবং তাকে মডিফাই করতে আসছে প্যাসেঞ্জার যদিও প্যাসেঞ্জার নিজেই নাউন তাই এটা নাও নেজেটিভ বট এ মানি ব্যাগ ব্যাগ এখানে না আন তাই একে মডিফাই করতে আসছে কিন্তু মানি মানি নিজেই নাউন তাই মানি হলো একটি নাউন নেজেটিভ মিস্টার রহমান হ্যাজ এ ম্যাঙ্গো অর্চার্ড অর্চার্ড নাউন ফলের বাগান এবং তাকে মডিফাই করতে আসছে আরেকটি নাউন ম্যাঙ্গো তাই ম্যাঙ্গো এখানে নাউন নেজেটিভ আমরা যাচ্ছি পরবর্তী নিয়মের মধ্যে পরবর্তী নিয়মটা হলো আমরা দেখতে পাচ্ছি প্রিমডিফাই এ নাউন উইথ নিউমেরিক অ্যাজেক্টিভ প্রি মডিফাই এ নাউন উইথ নিউমেরিক অ্যাজেক্টিভ সংখ্যাবাচক বিশেষণ আমরা দেখি একে আমরা অর্ডিনাল নাম্বারও বলতে পারি থার্ড ফোর্থ ফিফথ সিক্স এগুলো আই লিভ অন দ্য থার্ড ফ্লোর অন স্যানমার নকশি তাহলে ফ্লোর এখানে নাম তাকে সামনে থেকে মডিফাই করতে আসছে একটি সংখ্যাবাচক বিশেষণ বা নিউমেরিক অ্যাজেক্টিভ থার্ড হি হ্যাজ জাস্ট ফিনিশ দ্য সেকেন্ড চ্যাপ্টার চ্যাপ্টার এখানে নাও তাকে সামনে থেকে মডিফাই করতে আসছে সেকেন্ড একটা অর্ডিন্যান্স বা ওকে আমরা বলি নিউমেরিক অ্যাজেক্টিভ তৃতীয় নাম্বারটি হলো দ্য ফার্স্ট ব্যাঞ্চ ওয়াজ দ্য লিটল বিথ ডার্টি তাহলে ব্যাঞ্চ এখানে নাউন এবং তাকে মডিফাই করতে আসছে ফার্স্ট এবং ফার্স্ট হলো একটি নিউমেরিক অ্যাজেক্টিভ আমরা দেখি রুল নাম্বার এই এর মধ্যে প্রি মডিফাই নাউন উইথ হাইফেনেটেড Adjective এ হাইফেনেটেড Adjective কে বলা হয় হাইফেন যুক্ত Adjective বা বহুপদময় বিশেষণ আমি আবার বলি হাইফেনেটেড Adjective কে বলা হয় বহুপদময় বিশেষণ অর্থাৎ অনেকগুলো শব্দযোগে গঠিত বিশেষণকে বলা হয় হাইফেনেটেড Adjective যেমন আই বট এ 10 পেজ টর্ন বুক এখানে 10 পেজ টর্ন তিনটা শব্দ এবং একে হাইফেন দ্বারা যুক্ত করে আমরা অ্যাজেকটিভ করলাম যে যে অ্যাজেক্টিভটা বুককে মডিফাই করেছে সেটা হলো অ্যাটেড অ্যাজেকটিভ হি ইজ ক্যারিং এ থ্রি টন ওয়েটেড বক্স তিন টন ওজনের একটি বক্স সে ক্যারি করতেছে এখানে এখানে নাউন হলো বক্স এবং তাকে মডিফাই করতে আসছে থ্রি টন ওয়েটেড একটা হাইফেন অ্যাটেড এজেকটিভ মডিফাই করতে আসছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ উইল প্লে অ্যা ফাইভ ডে নাইট টেস্ট ম্যাচ এখানে টেস্ট ম্যাচ হলো নাউন ওর নাউন ফ্রেইস একে মডিফাই করতে আসছে ফাইভ ডে নাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি হাই ফ্যানেটেড অ্যাজেকটিভ এটা নাউনকে মডিফাই করতে পারে আমরা দেখবো রুল নাম্বার নাইনের মধ্যে প্রি মডিফাই এ নাউন উইথ মাল্টিপ্লিকেটিভ অ্যাজেক্টিভ তাহলে মাল্টিপ্লিকেটিভ অ্যাজেক্টিভকে আমরা বলি গুণিতক বিশেষণ মাল্টিপ্লিকেটিভ অ্যাজেকটিভকে আমরা বলি গুণিতক বিশেষণ যেমন গুণ বিশ গুণ তিন গুণ চার গুণ এগুলো আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি আই উইল গিভ ইউ থ্রি ফোল্ড স্যালারি ইফ ইউ জয়েন হিয়ার এখানে হেডওয়ার্ড হলো স্যালারি এবং তাকে মডিফাই করতে আসছে থ্রি ফোল্ড এই থ্রি ফোল্ড হলো একটি মাল্টিপ্লিকেটিভ এজেক্টিভ অর্থাৎ গুণিতক বিশেষণ যে স্যালারিকে মডিফাই করছে আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছে হি হ্যাজ পেইড টু ফোল্ড ফাইন্ড ফর হিস বিলাইটেড সাবমিশন সে দেরিতে কোনো পেপার বা কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করার কারণে তার দ্বিগুণ ফাইন হয়েছে তাহলে এখানে ফাইন হলো নাউন হ্যাডওয়ার্ড এবং তাকে মডিফাই করতে আসছে টু ফোল্ড আমরা পরবর্তী নিয়মে যাই রুলস নাম্বার টেন প্রি মডিফাই এ নাউন উইথ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দ্যাস দোস দিস দ্যাট দ্যাস দোস ডেমনস্ট্রেটিভ প্রনাউন তাই আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো মুখস্থ করব আমরা একটু দেখি দোজ ডেস উই আর গন বাই এটা একটি প্রবাদ বাক্য সে রামও নেই সে অযোধ্যাও নেই এখানে ডেইস হলো হেডওয়ার্ড এবং এই হেডওয়ার্ডকে মডিফাই করতে আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দোস দ্যাস কোয়েশ্চেন্স আর হার্ট এখানে কোয়েশ্চেন্স হলো নাউন এবং এই নাউন কোয়েশ্চেন্সকে মডিফাই করতে আসছে দ্যাস দ্যাট বয় ইজ ইনার্জেটিক বয় এখানে নাউন বা হেডওয়ার্ড এবং এই বয়কে মডিফাই করতে আসছে